ব্যবসা করা হালাল প্রশ্ন হলো 1 টাকার জিনিস 10 টাকার বিনিময়ে বিক্রি করলে সেটা হালাল হবে কিনা ভাই একটা হলো মাসআলা আর একটা হলো নীতি নৈতিকতা মাসআলা যদি বলি তাহলে বলবো যে 1 টাকার জিনিস দোকানদার 10 টাকা বিক্রি করলে সেটা জায়েজ আছে যদি তিনি মিথ্যা না বলেন এবং কোন প্রকার সিন ক্রিয়েট করে ইচ্ছাকৃতভাবে ক্রাইসিস তৈরি করে যদি বিক্রি না করে ধরুন কথার কথা আপনি একটা কলম এটা 10 টাকা দাম আপনি 100 টাকা দাম চাচ্ছেন ক্রেতা যে সে যদি 100 টাকা এটা নিতে রাজি হয় তার ব্যাপার ইসলাম এক্ষেত্রে ফ্রিডম দিয়েছে স্বাধীনতা দিয়েছে ক্রেতা বিক্রেতা উভয়কে বিক্রেতা যে বিক্রি করবে আর ক্রেতা যে কিনবে এটা তাদের অধিকার তাদের হক তাদের দুজনের ইস্যু বিক্রেতা যে দামটা চাইছে ক্রেতা যদি বলে কোনো অসুবিধা নাই আমার জন্য কোনো আমি রাজি আছি তারা উভয় যদি সম্মত থাকে ইসলাম এই ক্ষেত্রে কোনো বাধা দেয় না এটা হলো মূল কথা এজন্য কোনো দোকানদার বা কোনো ব্যক্তি তার কোনো পণ্যের দাম যদি বেশি চায় বিক্রেতা যদি সন্তুষ্ট চিত্তে নেয় এটা একান্ত তাদের দুজনের ব্যাপার শরীয়ত সেখানে নিষেধাজ্ঞা দেয় না কিন্তু এখানে বিক্রি করতে গিয়ে যদি আপনি মিথ্যা কথা বলেন যে ভাই এটা আমার এই 90 টাকা পড়ে গেছে আসলে এটা মিথ্যা কথা তাহলে তো এটা আপনার জন্য হারাম আপনি মিথ্যা বলেছেন প্রতারণা করেছেন মান গাশশা ফালাইসা মিন্না যে ব্যক্তি ধোঁকা দেয় মানুষকে মিথ্যা কথা বলে এই দোকানদারি করতে গিয়ে ব্যবসা করতে গিয়ে সে আমার উম্মত না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা গুনাহের কথা অথবা আপনি আপনার ক্রাইসিস সৃষ্টি করে নিয়েছেন অথবা ক্রাইসিস সৃষ্টির জন্য অপেক্ষা করেছেন হঠাৎ করে শুনছেন যে দাম বাড়তে যাচ্ছে সরকার ট্যাক্স বা ভ্যাট বাড়াই দিয়েছে এখন এই চান্সে আপনার যা ছিল সেগুলো সব পিছনে দিয়ে বলছেন নাই নাই কিছু নেই স্টক করে রাখছি এরপরে যখন নতুন রেট এসে গেল আপনি এবার আস্তে ছেড়ে দিয়া মুসে তাও দিতে দিতে আপনি অতিরিক্ত লাভ করলেন এটাও জায়েজ নাই এই গুদামজাত করা কি গুনাহের কথা এই টাইপের আপনার সিন ক্রিয়েট করে যদি আপনি ব্যবসা করেন সেটা নাজায়েজ হবে অথবা আরেকটা আছে নাজায়েজের ফরম্যাট সেটা হলো ক্রেতা বেচারা জানে না এটার দাম কত আপনি টের পাইছেন টের পাইয়া এবার 10 টাকাটা 100 করে দিয়েছেন যে বেচারা তো বুঝে না এই চান্সে তাকে আপনি ধোঁকা দেন এটাও জায়েজ হবে না আপনি সলিড বলে দিবেন ভাই এটার দাম 100 টাকা সে জানে বাজারে এটার দাম 10 টাকা এখন তার দরকার এটা তার নিবে সে রাজি থাকলে আপনি দিলেন এটা জায়েজ আছে কিন্তু নীতি নৈতিকতার প্রশ্ন যখন আসবে একজন মুসলমান সে অন্য কোন মুসলমান হোক আর মুসলমান হোক তার সাথে কেনাবেচা করতে গিয়ে এরকম ডাকাতি করবে এটা তার নীতি এবং আদর্শের সাথে যায় না এই ব্যক্তি আল্লাহর প্রিয় মুসলমান হতে পারবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাহিমাল্লাহু রাআন সামহান ইযা বা সামহান ইযা ইশতারা ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা রহম করেন যে ব্যক্তি কিনতে গেলেও ভালো মানুষে পরিচয় দেয় বেচতে গেলেও দয়া এবং মায়া মাথায় রাখে দয়ালু থাকে বিক্রেতাও দয়ালু থাকে 10 টাকা জিনিস 100 টাকা দিয়ে বিক্রি করলে সে দয়ালু বিক্রেতা হতে পারে না জায়েজ এক জিনিস আর উত্তম এবং তাকওয়া আরেক জিনিস এটা কোনো মুত্তাকি এবং মুসলমানের চরিত্র না যে চান্সে সে অনেক পয়সা করলো পয়সা দিয়ে কি করবেন কবর নিতে পারবেন না এমনকি ভোগও করে যেতে পারবেন না হাতে মুঠো ভোগ করবে তাহলে কেন অন্যায়ভাবে খাওয়া